আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সকাল 10টার ভিতরেই লেবার চলে আসবে বাসা থেকে সব ফার্নিচার নামানোর জন্য। তো আমি একটু সকাল সকাল উঠে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, পাশাপাশি সারাদিনের রান্নাবান্নাটাও করে নিব। কারণ এখন যদি রান্নাবান্না না করি, পরবর্তীতে আর কোনো সুযোগই নেই রান্নাবান্না করার। আর দেখা গিয়েছে যে বাইরে থেকে কিনে খেলেই কতক্ষণ কিনা খাবার ভালো লাগবে, ঘরের খাবারের মতো কিন্তু বাইরের খাবার খেতে ভালোও লাগে না, তেমন একটা রুচিও হয় না। তো আজকে যেহেতু একটু সুযোগ আছে, সকাল সকালই আমি একটু ডিম দিয়ে রুটি ভেজে নিয়েছি, একটু কলিজা ভুনা করব, একটু ডাউল ভুনা করব, আর ভাত রান্না করব করে একটা টিফিন বক্সে করে, তারপর ওই বাসায় মেয়েদেরকে দিয়ে পাঠিয়ে দিব। যেহেতু একটু পর থেকেই ফার্নিচার নামানো হবে, বাসায় অনেক বেশি ঝামেলা থাকবে, লেবারদের সাথে কথা বলা, বারবার নিচে নামা, সব কিছু নামানো, সব কিছু মিলে অনেক প্রেশার মাথার উপরে। মেয়েরা আবার বারবার বলছিল যে মামুনি বাইরে থেকে কিনা খাবার খেয়ে নেব, তুমি সকাল সকাল এত কষ্ট করো না। আর গতকাল থেকেই কিন্তু আমাদের উপরে কাজের অনেক বেশি প্রেশার, অনেক রাত্র পর্যন্ত ঘরের সব কিছু গুছিয়েছি, আবার অনেক সকালবেলা উঠে রান্নাবান্না, পাশাপাশি মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে, মেয়ের একটা পড়ার চাপ আছে, সব কিছু মিলিয়ে না আমার ব্রেনে পুরা সব কাজ নিচ্ছিল না। ফার্নিচারের পাশাপাশি কারেন্টের যে কাজগুলো আছে সেগুলোও করাচ্ছিলাম, কারেন্টের লোকদের জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলাম। তো ওনাদেরকে ফোন দিয়েছি যে লেট হচ্ছে কেন, তো ওনারা বললো যে আমার ফোনের অপেক্ষা নাকি করছিল, আমি উল্টো ওনাদের অপেক্ষাও করছিলাম। যাই হোক, এই জন্য কাজের আর একটু ঝামেলা হয়ে গিয়েছে। কারেন্টের যত প্রকার কাজ আছে ওনারা সব কিছু কমপ্লিট করে দিয়ে যাবে। ফার্নিচার উঠানোর পাশাপাশি যে পরিমাণে গরম আছে, যদি ফ্যান লাইট এগুলো ঠিকঠাকভাবে সময় মতো না লাগিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের জন্য একটু কষ্টই হয়ে যেত। তো সেই কথা চিন্তা করে কারেন্টের কাজটাও পাশাপাশি করিয়ে নিচ্ছিলাম। আর মাঝে আরেকটা দিন সময় থাকলে কারেন্টের কাজটা আগের দিনই করিয়ে ফেলতাম, পাশাপাশি কিছু জিনিসপত্র রান্নাঘরে গুছিয়ে রেখে যেতে পারতাম। এই সময়টা মাঝে পাইনি, চাবি যেদিন পেয়েছি বাসার তার পরের দিনই সব কিছু আমাদের ফার্নিচার উঠাতে হয়েছে। আর ফার্নিচার অর্ধেক উঠাতে উঠাতে প্রায় আমাদের এখানে একটা দেড়টার মতন বেজে গেছে। তারপর আবার ফার্নিচার আনার পর এই বাসায় এসেছি, এসে সেগুলো উপরে উঠানোর পর আবার সেই বাসায় গিয়েছি, গিয়ে বাকি ফার্নিচার আরও অনেক কিছু এগুলো নামানো গোছানো অনেক কাজ করেছি, মানে যে কাজের কোনো হিসাব হয় না আর কি। প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম এসব কাজকর্মে। মাঝে আবার আমার ভাবি আছে, ওনার বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদেরকে আবার কিছু খাবার বাইরে থেকে কিনে এনে দিয়েছি। এগুলো কিন্তু আমি দুই তিন দিনের ভিডিও কিছু কিছু করে রেখেছিলাম, সেগুলো একসাথে অ্যাড করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ভোরে ঘুম থেকে উঠে আজকে বারান্দাটা গুছিয়েছি, কেমন জানি এলোমেলো হয়েছিল, তো দেখতে ভালো লাগছিল না। চোখের সামনে যদি বারান্দাটাও গুছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগবে। আর আপনাদের সাথে এলোমেলো বাসা আর ওইভাবে শেয়ার করলাম না, এত বেশি ঝামেলা ছিল, এত বেশি ময়লা, মানে এগুলো পরিষ্কার করতে করতে, কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি।
এর মাঝে আবার বৃষ্টি হয়েছে, মেয়েরা আমাকে পুরো পাগল করে দিচ্ছিল একটু বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। তো আমি তো এখনও গ্যাসের চুলা লাগাইনি, রাইস কুকার আর কারেন্টের চুলাই রান্না বান্না করতে হচ্ছে। তো আজকে আবার আমার এখানে যারা আমাকে হেল্প করেছে তাদেরকে বলেছি আমাকে একটু দয়া করে রান্নাঘরটা একটু গুছিয়ে দেন, আমি যেন রান্নাটা শুরু করতে পারি। কারণ বাইরের খাবার আমরা দুই বেলা এনে বাইরে থেকে কিনে এনে খেয়েছি, বিশ্বাস করেন না বাচ্চাদের কাছে ভালো লাগছে না আমাদের কাছে ভালো লাগছে, শুধু ইচ্ছে করছিল ঘরের ডাল ভাতও যদি খাই সেটাও ভালো লাগবে, এরকম অবস্থা আর কি। তো মেয়েদের রিকোয়েস্টে একটু বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানিটা ইচ্ছে ছিল বাসাটা গুছিয়ে তারপর আমি বিরিয়ানিটা রান্না করব খাসির মাংস বাসমতি চাউল দিয়ে, কিন্তু মেয়েরা বলছে আজকেই খাবে। তো চিন্তা করলাম যে ছোট মানুষ, ওরাও তো আমার অনেক কাজে কর্মে হেল্প করেছে, আচ্ছা আমার কষ্ট হলেও রান্না বান্না করে দিই। কিন্তু এই রান্নাটা করতে গিয়েও আমার অনেক কষ্ট হচ্ছিল, এসব কাজকর্ম ধুলাবালিতে আমার একটু জ্বর ঠান্ডা লেগে গিয়েছিল। তো ওষুধ খাচ্ছিলাম কিন্তু জ্বর ঠান্ডা কোনোভাবেই কমছিল না, আমার ধুলাবালিতে একটু সমস্যাই হয়ে যায় যেহেতু শ্বাসকষ্টের সমস্যা আছে। রাইস কুকারে তো সাধারণত দুইটা পাত্র দিয়ে থাকে, একটা নন স্টিকের একটা স্টিলের। তো এই নন স্টিকের যে পাত্রটা আছে এটাতে মূলত তরকারি রান্না বান্না করা যায়, আর স্টিলের যে পাত্রটা আছে এটাতে ভাত রান্না করা হয়। তা আমি এটাতে বিরিয়ানি রান্না করতে গিয়ে একটু বিপদেই পড়েছি। বিপদ বলতে ভাত যেই পাত্রে রান্না করা হয় সেই পাত্রে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়, সুন্দরভাবে ভাতটা ঝরঝরা হয়ে যায়। আর যেটাতে তরকারি রান্না করা হয় যে পাত্রটাতে, সেই পাত্রের মধ্যে দেখা গিয়েছে যে একটু পানি থাকা অবস্থায় কুক থেকে ওয়ার্মের অপশনে চলে যাচ্ছিল আর কি। তো সেই কারণে কোনো রকমই আমি রাইসটা দেওয়ার পর পানি কমাতে পারছিলাম না, বিরিয়ানিটা ঝরঝরা করতে আমার একটু সময় লেগেছে, নিচে দিয়ে একটু লেগে গিয়েছিলো, কিন্তু খেতে অনেক ভালো হয়েছে। তো আগামীতে রাইস কুকারে রান্না করলে নন স্টিকের পাত্রতে আলাদা করে মাংসটা রান্না করে, আর স্টিলের যে পাত্রটা আছে সেই পাত্রতে আলাদা করে রাইসটা রান্না করব, তারপর বিরিয়ানিটা একসাথে অ্যাড করব আর কি। ফ্রিজ দুটোকে ভালোভাবে পরিষ্কার করে সকালবেলা ফ্রিজটা চালু করে দিয়েছি। তো একটু বাজারে গিয়েছিলাম, মুরগির মাংস, রুই মাছ, কিছু সবজি, ডিম, পেঁয়াজ এগুলো নিয়ে এসেছি আর কি। মোটামুটি অল্পর মধ্যে কিছু বাজার করে নিয়ে এসেছি যেন আমি এখন একটু কম ঝামেলার মধ্যে গুছিয়ে নিতে পারি, তারপর আবার ঘর ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে একটু বেশি করে বাজার করে নেব। তাহলে আর একটু রিল্যাক্সে সব কিছু গুছাতে পারলে আমার জন্য একটু সুবিধা হবে। আর রাতে মেয়েদেরকে বলছিলাম যে কী খাবে, মেয়েরা বলছিল যে একটু নুডলস করে দিতে সবজি দিয়ে। তো ক্যাপসিকাম, বরবটি, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু মাংস সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়েই সুন্দরভাবে একটু নুডলস রান্না করে দিয়েছি। আর নুডলসটা কিন্তু বাচ্চারা খেয়ে অনেক মজা পেয়েছে, আমার নিজের কাছেই ভালো লেগেছে। এখন যে রান্নাবান্নাগুলো করছি না, হুটহাট রান্না, কোনো রকমের রান্না, মানে এইরকম একটা অবস্থা আর কি। ঘরের ভিতর কিন্তু এখনও সম্পূর্ণ পুরোপুরি গুছানো হয়নি, আর আপাতত কারেন্টের চুলাই ইউজ করছি আর রাইস কুকারে রান্নাবান্না করব। এ বাসায় তেমন একটা কারেন্টের ঝামেলা নেই, লোডশেডিংটা কমই হয় এই লাইনের মধ্যে, তো সেই কারণে একটু সুবিধা আর কি। কারেন্টের চুলায় রান্নাবান্না করতে কিন্তু ভালোই লাগে, গ্যাসের চুলার মতোই, যদি কারেন্ট না যায় তাহলে কোনো সমস্যাই না। আর কারেন্ট চলে গেলে আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, ধরেন একটা চা বানাতে গেলে, তখন কিন্তু একটা ঝামেলা আছে। তো সেই কারণে চিন্তা করছি যে একটা নতুন চুলাও কিনে নিয়ে আসব, এখানে এলপি গ্যাস ব্যবহার করতে হবে আমাদেরকে। তো এলপি গ্যাসের জন্য আলাদা করে চুলা কিনতে হবে, আগের যে চুলাটা ছিল সেটা বাদ দিয়ে দিয়েছি, আপাতত কারেন্টের চুলা রাইস কুকার ইউজ করতে থাকি। কাজকর্ম শেষে একটা সময় করে তারপর চুলা কিনে নিয়ে আসব। আর চুলা যে সাইডটাতে রাখবো এই সাইডটাতে অনেক বেশি ঝামেলা হয়ে আছে, তো রান্নাঘরটা যদি গুছিয়ে ফেলতে পারি তাহলে আমার কাজকর্ম অনেকটাই প্রায় শেষ হয়ে আসবে। আর আমি পুরোপুরি রান্নাঘরের ভিডিওটা করতে পারলে মনে হয় আপনারা বুঝতে পারতেন, আমি যে জায়গায় রান্না করছি দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়াতেও আমার কষ্ট হচ্ছিল, নিচে সব জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অগোছানো বাসাটাও আমি দেখাবো, কিন্তু আমার কেন জানি কোনো কিছু অগোছানো আমার ভিডিও করতে ভালো লাগে না। এই ভিডিওগুলো আমি জানি না, অল্প অল্প করে করে রেখেছিলাম, করতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল যে একবারে বাসা গুছিয়েই তারপর আপনাদের সাথে শেয়ার করব।
আবার চিন্তা করলাম যে না, এমনিতেই রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, এভাবে যদি ভিডিও অফ করে রাখি তাহলে আমার চ্যানেলেরও রিচটা কমে যাবে, আর তাছাড়া চ্যানেলের জন্যও কিন্তু অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেহেতু আমরা একদম নতুন ভিডিও দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে টুকটাক ভিডিও করেছি, সেগুলোই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম আর কি। প্রতিদিনের রান্নাবান্না, একটু একটু কাজকর্ম আর গল্পগুলো করছি যে কীভাবে কী করেছি। একটা মনে হয়েছে যে আমার উপর দিয়ে একটা ঝড় গিয়েছে। সব কিছুই কিন্তু যত্নে সুন্দর, গাছপালা দেখবেন আপনি যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখলে, একটু কেয়ার করলে আপনাকে কত সুন্দর সুন্দর ফুল উপহার দিবে। তো আমার বারান্দার যে ফুল গাছগুলো ছিল সবগুলোতেই টুকটাক একটু একটু ফুল ফুটছে, এগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর গত ভিডিওতে লেবারদের বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে, কথা বলতে গিয়ে আমি কথাটা কমপ্লিট করতে পারিনি, আমার সাথে লেবাররা যে ঝামেলাটা করেছে। আমার হাজবেন্ড যেহেতু দূরে থাকে, উনি তো দূরে থেকে অনেক কিছু বুঝে না, বা সামনে থাকলে যে বিষয়গুলো শুনতো বুঝতো সেগুলো কিন্তু দূরে থেকে বুঝে না, আর বোঝানোও যায় না। লেবারদের কিন্তু আমি প্রায় এক মাস আগে থেকেই ঠিক করে রেখেছি, টাকা পয়সা ওনারা যা চেয়েছে তাই, আমি আর কোনো কথা বলিনি, যেহেতু একটু উপরে আমার জিনিসপত্রগুলো উঠাতে হবে। তারপর হঠাৎ করে বলছিল কাজ করবে না, যেদিন ফার্নিচার নামানোর কথা আমার তো পুরো মাথা নষ্ট যে কাজ করবেন না কি জন্য, আপনার আগে থেকে কেন বলেননি, আমার মেয়ের দুদিন পর পরীক্ষা, আমি যদি এখন ফার্নিচার না এনে গুছাতে পারি আমার মেয়ে পরীক্ষাই দিবে কিভাবে। সব কিছু মিলিয়ে না অনেক বড় একটা টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপর আমি একটু রাগ হয়েছি যে কাজ না করলে আমাদের কাছে জবাবদিহি করে তারপর কাজ ছাড়তে হবে। তারপর আবার এসে নিজেরা নিজ থেকেই কাজকর্ম করেছে, যে অ্যামাউন্ট বলেছিল তার থেকে আরও 2000 টাকা এরা এখন বেশি দাবি করছে। তারপর টাকা দিয়েছি, আবার খাবারের টাকা এক্সট্রা করে দিয়েছি, কিন্তু কথা হওয়ার সেটা না, কথা হলো কষ্ট হলে বলবে যে না এক্সট্রা আর কিছু দিয়ে দিয়েন, এইভাবে এরা কাজ করবে না, এই যে একটা মানে আপনাকে একটা বিপদের মধ্যে ফেলানো। আর আমার সাথে আর কি চালাকি করেছে আপনাদেরকে বলি, আমি বলেছিলাম যে আপনাদের সাথে তো কাজ নিয়ে কথা হয়েছে, তো আমার আব্বু আমার ভাইয়ার সাথে একটু কথা বলে নেন তাহলে আমার জন্য ভালো হয়। তা আমাকে বললো কি না, আপনার ভাইয়া আব্বুকে তো আমরা চিনি খুব ভালোভাবে, আপনার কাজ তো আমরা সুন্দরভাবে করেই দিব, আমাদের যেতে হবে না, আমাদেরকে ওনারা ভালোভাবেই চিনে। তো আমার কাকার ফার্নিচার আবার নতুন বাসায় শিফট করে দিয়েছে, আমার কাকার কাছ থেকে নাম্বারটা নিয়ে তারপর ওনাদেরকে ঠিকঠাক করেছি। পরে ইচ্ছে ছিল এরকম বলার পর আমার কাকাকে ফোন দিয়ে তারপর ওনার সাথে কথা বলবো, পরে দেখলাম যে না, ওরা নিজে থেকে এসে কাজকর্ম করেছে, নিজে থেকে সব কিছু ঠিকঠাক করে এরা এদের মধ্যে কথাবার্তা ডিসকাস করে নিয়েছে। তো পরবর্তীতে আমরাও মানে ওনাদের প্রতি আর কোনো ক্ষোভ রাখিনি, যেহেতু কাজকর্ম সুন্দরভাবে করে দিয়েছে, কিছু টাকা এক্সট্রা নেবে এক্সট্রা দিয়ে দিয়েছি। বিষয়টা হলো কি যে এইসব বিষয়গুলো একটু কথাবার্তা গার্জিয়ানের মাধ্যমেই করে নেওয়া ভালো, এই যে হঠাৎ করে আপনাকে উল্টাপাল্টা কথা বলে বিপদে ফেলবে তখন কিন্তু গার্জিয়ানরাও রাগ হয়ে যায় যে আমাদেরকে কেন বললো না। আমি কিন্তু চেয়েছিলাম ওনাদেরকে নিয়ে আমার আব্বু ভাইয়ার সাথে কথা বলিয়ে দিতে, তো ওনারাই যে একটা কজ দিল যে না চিনে জানে আপনার কাজ করব, আপনাদের কাজ সুন্দর করে করে দিব, এই যে একটা পাম দিয়ে কথাবার্তা বলে আমাকে একটা বিপদে ফেলে দিয়েছিল। এটাই আমার পরবর্তীতে মানে একটা শিক্ষা হলো কি যে না, আগামীতে এইসব ধরনের কাজ করালে আমি গার্জিয়ানের সাথে কথা বলেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করাবো, আর আপনারা ওই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমাকে একা পেয়েছে তো সেই কারণে এই বিপদে কিন্তু ফেলার চেষ্টা করেছে, যখন দেখেছে যে না সবাই পরিচিত আছে বা এরকম একটা বিপদে আমাকে ফেলতে পারবে না, তখন কিন্তু এরা নিজ থেকে এসে কাজগুলো কমপ্লিট করে দিয়ে গিয়েছে। বিকেলের দিকে আমার মেয়ে আবার একটু ভেজিটেবল দিয়ে ভেজিটেবল বান তৈরি করেছে, তো খেতে অনেক ভালো হয়েছিল।
পুরোপুরি রেসিপি এখন শেয়ার করার মতন ঘরের মধ্যে অবস্থাও নেই, সময়ও নেই, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর কি। আর শত কাজের ফাঁকে দিয়েও একটু একটু করে ভাইয়ের মেয়েটাকে দেখতে যাওয়ার চেষ্টা করছি। ওকে না দেখতে পারলে না ভালো লাগবে না। তো ও তো এখন ওর নানু বাসায় আছে, ওর নানুর বাসা কাছাকাছি, তো সেখানে গিয়েছিলাম আমরা সবাই মিলে, ওকে দেখে এসেছি, সবাই একসাথে বসে গল্প করেছি। কাজকর্মের পাশাপাশি চেষ্টা করছি বাইরে গিয়েও একটু সময় দেওয়ার জন্য, যেন একটু রিল্যাক্স লাগে, নয়তো বা একদম হাঁপিয়ে যাচ্ছি বাসার মধ্যে। যতক্ষণ থাকছি না ততক্ষণই মনে হচ্ছে যে কাজকর্ম করে যেতে হচ্ছে আর ক্লান্ত অনেক বেশি হয়ে পড়ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।